প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে বেস্ট এডুকেশন কোচিং ক্লাসে স্বাগত। এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো অ্যাবাকাসের ফার্স্ট লেভেলের কোশ্চেনকে তোমাদের ফিঙ্গার বা আঙুলের সাহায্যে কীভাবে সলভ করতে পারো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলো সবার আগে জেনে নেই আমাদের আঙুলগুলোকে অ্যাবাকাসের মতন কীভাবে ব্যবহার করা যায়। শূন্য থেকে নয় পর্যন্ত কাউন্ট করার জন্য আমরা আমাদের ডান হাতকে ব্যবহার করব। এটা আমাদের মনে করো ডান হাত। তো এই আঙুলটাকে আমরা সবাই জানি থাম বলা হয়, তারপর আঙুলটাকে আমরা বলি ইনডেক্স ফিঙ্গার, আর মিডিলটাকে বলা হয় মিডিল ফিঙ্গার, এবং শেষেটাকে বলা হয় রিং ফিঙ্গার, আর সবার শেষে যে আঙুলটা সেটাকে বলা হয় পিঙ্কি ফিঙ্গার। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা অ্যাবাকাসের ছবি, এটাকে বলা হয় ফ্রেম, এই চারপাশটাকে বলা হয় ফ্রেম। আর এই যে এগুলোকে দেখতে পাচ্ছ, এগুলোকে বলে একটা রড, এগুলোকে বলা হয় রড। আর এই রডের মধ্যে যে সমস্ত লাল লাল রঙের বিট গুলো আছে, এগুলোকে বলা হয়, এই নিচের গুলোকে বলা হয় লোয়ার বিট, উপরটাকে বলা হয় আপার বিট। তো আপার বিটে একটা করে বিট থাকবে, আর লোয়ার বিটে প্রত্যেকটা ঘরে কিন্তু চারটে করে বিট থাকবে। এবং এই যে লোয়ার বিট গুলো আছে, এর প্রত্যেকটার ভ্যালু হলো 1 করে। আর আপার বিটে যারা থাকবে তাদের ভ্যালু, যেমন এটার ভ্যালু হলো 5, এটার ভ্যালু হলো 10, এটার ভ্যালু হলো 100, এরকম করে করে বাড়বে। তো আজকে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কিভাবে কাউন্ট করতে পারি এই অ্যাবাকাসের সাহায্যে, এবং আমাদের ফিঙ্গারকে ব্যবহার করে সেটা শিখব। তোমরা মনে রাখবে যে আমাদের হাতের যে এই যে চারটি আঙুল আছে, অর্থাৎ ইনডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার আর পিঙ্ক ফিঙ্গার, এই ফিঙ্গারগুলো দিয়ে আমরা অ্যাবাকাসের যে লোয়ার বিটগুলি আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। এবং প্রত্যেকটা ফিঙ্গারের আমাদের ভ্যালু হলো 1। আর এই থাম ফিঙ্গারের সাহায্যে আমরা অ্যাবাকাসের আপার বিটকে রিপ্রেজেন্ট করে থাকি, এবং এর ভ্যালু ধরা হয় 5। তো প্রথম যে তোমাদের রড থাকবে, প্রথম যে রড, আমরা আমাদের ডান হাতের আঙুলগুলোর সাহায্যে আমরা এই প্রথম রডের যে বিটগুলোকে আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করব। এবং এর সাহায্যে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কিভাবে কাউন্ট করা হয় সেটা দেখব। চলো সবার আগে দেখে নিই আমাদের আঙুলগুলোকে অ্যাবাকাসের মতন কিভাবে ব্যবহার করা যায়। শূন্য থেকে 9 পর্যন্ত কাউন্ট করার জন্য আমরা আমাদের ডান হাতকে ব্যবহার করব। এটা আমার ডান হাত, তোমরা সবাই দেখতে পাচ্ছ ছবিতে, এই হাতটাকে ব্যবহার করব। এই ডান হাতে যে এই চারটে আঙুল, থাম ফিঙ্গার বাদে, এটা থাম ফিঙ্গার বলা হয়, এই থাম ফিঙ্গার বাদে বাকি যে চারটে আঙুল, এই চারটে আঙুল একটা অ্যাবাকাসের লোয়ার বিটসকে রিপ্রেজেন্ট করে, এবং এর প্রত্যেকটা ভ্যালু হলো 1। অর্থাৎ আমাদের ইনডেক্স ফিঙ্গার এর ভ্যালু হলো 1, মিডিল ফিঙ্গার এর ভ্যালু হলো 1, আর রিং ফিঙ্গার ভ্যালু 1, এবং পিঙ্কি ফিঙ্গার এর ভ্যালু হলো কিন্তু 1। প্রত্যেকটা নাম, প্রত্যেকটা আঙুলের ভ্যালু কিন্তু 1। আর এই যে আমাদের থাম, এই থাম রিপ্রেজেন্ট করে অ্যাবাকাসের আপার বিটকে, এবং এর ভ্যালু হলো 5। তো চলো খুব মন দিয়ে আমরা দেখে নিই কিভাবে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারকে আমাদের ফিঙ্গারের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। সবার আগে সব আঙুলগুলোকে ক্লোজ করো। সবার আগে তোমাদের এইভাবে আঙুলগুলো ক্লোজ করতে হবে, এবং এই অবস্থায় এটা রিপ্রেজেন্ট করে 0-কে। একের জন্য আমরা এক, মানে এক যে নাম্বারটা আছে তাকে কাউন্ট করার জন্য আমরা কি করব, আমাদের একটা ফিঙ্গারকে ওপেন করব। এভাবে আমরা একটা ফিঙ্গারকে ওপেন করব। ঠিক একরকম ভাবে আমাদের 2-কে কাউন্ট করার জন্য আমাদের দুটো ফিঙ্গারকে ওপেন করতে হবে, এবং 3 কাউন্ট করার জন্য আমাদের 3খানা ফিঙ্গার ওপেন করতে হবে, তোমরা দেখতে পাবে 3খানা ফিঙ্গার ওপেন করতে হবে, এবং 4 কাউন্ট করার জন্য আমাদের 4টি ফিঙ্গার ওপেন করতে হবে। অর্থাৎ আমাদের এই 4টি, অর্থাৎ যাদের ভ্যালু 1 তাদের প্রত্যেককে ওপেন করতে হবে এক এক করে। তাহলে আমি আবার বলছি, 1 কাউন্ট করার জন্য আমাদের একটা ফিঙ্গার ওপেন করব, 2 কাউন্ট করার জন্য আমাদের দুটো ফিঙ্গার ওপেন করব যেগুলোর ভ্যালু 1, 3 কাউন্ট করার জন্য আমাদের 3টা ফিঙ্গার ওপেন করব, এবং 4 কাউন্ট করার জন্য আমাদের 4টি ফিঙ্গার ওপেন করব। ঠিক আছে, এবার 5 কাউন্ট করার জন্য আমাদের থাম ফিঙ্গারটাকে ওপেন করব, আর বাকি যে ওপেন করা যে আঙুলগুলো ছিল বা ফিঙ্গারগুলো ছিল সেগুলোকে আমরা ক্লোজ করে দেবো। দেখো 5 কীভাবে কাউন্ট করছি, আমাদের থাম ফিঙ্গারটাকে যখন ওপেন করব তখন আমাদের বাকি আঙুলগুলো কিন্তু ক্লোজ করতে হবে, তাহলে আমাদের 5 কাউন্ট করা হবে। আর 6 কাউন্ট করার জন্য কী করতে হবে, আমাদের থাম ফিঙ্গারটা ওপেন থাকবে, এবং তার সাথে আমাদের আরও একটা ফিঙ্গার ওপেন করতে হবে। তাহলে এটা 5 আর এটা একটা 1, এটার ভ্যালু 1, তাহলে মোট কত হলো 6, 5 প্লাস 6। এবং 7 কাউন্ট করার জন্য আমাদের এর সাথে আমাদের আরও একটা আঙুল ওপেন করতে হবে এভাবে, ঠিক আছে, থাম ফিঙ্গার প্লাস আরও 2টা আঙুল। 8 কাউন্ট করার জন্য আমাদের 3টা আঙুল ওপেন করতে হবে, থাম, থাম প্লাস আরও 3টা আঙুল, ঠিক আছে। আর 9 কাউন্ট করার জন্য আমাদের থাম প্লাস আরও 4টা আঙুল ওপেন করতে হবে। তাহলে এভাবে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যা কাউন্ট করব। তো
চলো কিছু এক্সাম্পলের সাহায্যে দেখে নিই ফিঙ্গার অ্যাবাকাসকে আরো কিভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমি কিছু এক্সাম্পল দেখিয়েছি, সেই এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব। তো প্রথম যে এক্সাম্পলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে এক্সাম্পলটা আছে কত না 215, এটাকে আমরা কিভাবে আমাদের ফিঙ্গার অ্যাবাকাস সাহায্যে কাউন্ট করব সেটা দেখে নাও। তোমরা আরো ভালোভাবে কাউন্ট করাটা বুঝতে পারবে, দেখে নাও। তো প্রথম কি আছে, টু আছে। তো আমরা প্রথম কি করবো, তাহলে আমাদের দুটো আঙ্গুলকে ওপেন করব, তারপর কি আছে ওয়ান প্লাস ওয়ান, তো দুটো আঙ্গুল থাকবে, প্লাস আমাকে আরো একটা আঙ্গুল ওপেন করতে হবে। মনে করো আমি এই আঙ্গুলটা ওপেন করলাম, তাহলে মোট কত হলো তিনটে আঙ্গুল। তারপরে ফাইভ, এখন ফাইভকে ওপেন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আমাদের থাম ফিঙ্গারটাকে ওপেন করতে হবে, অর্থাৎ আমাদের হাতে আঙ্গুল হলো এখন কটা, থাম ফিঙ্গার আরো তিনটে ফিঙ্গার, তাহলে মোট কত হলো না এইট। থাম ফিঙ্গারের ভ্যালু এইট আর বাকি তিনটে ভ্যালু থ্রি, তাহলে মোট কত হলো এইট, তার মানে এদের যোগফলটা হবে এইট। এবার আমরা পরেরটা কাউন্ট করি, দেখো কি আছে না, সিক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ, এটা আমরা কিভাবে কাউন্ট করবো দেখো। সিক্স প্রথমে তোমরা এই অবস্থায় নেবে, এবার সিক্স কাউন্ট করার জন্য আমরা কি করবো, আমাদের থাম ফিঙ্গারটাকে ওপেন করবো, তার সাথে আমরা প্লাস থ্রি আরো তিনখানা ফিঙ্গার ওপেন করতে হবে। মনে করো লাস্টের তিনটে ফিঙ্গার আমি ওপেন করলাম, লাস্টের তিনটে ফিঙ্গার প্লাস থাম ফিঙ্গার, তাহলে আমাদের সরি প্রথমে হলো সিক্স, সিক্স মানে সিক্স মানে আমাদের ফাইভ এই ফিঙ্গারটা ওপেন করতে হবে, থাম ফিঙ্গারটা ওপেন করতে হবে প্লাস ওয়ান, এটা হলো আমাদের সিক্স ওপেন করা হলো, সিক্স প্লাস থ্রি, এবার প্লাস থ্রি করতে গেলে আমাদের লাস্টের আরও তিনটা আঙ্গুলকে ওপেন করতে হবে, তাহলে মোট হলো আমাদের এখানে কত নাইন। যখন আমরা সমস্ত আঙ্গুলগুলোকে ওপেন করবো তখন আমাদের ভ্যালু কত হলো নাইন। এবার হচ্ছে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ মানে আমাদের থাম ফিঙ্গারটাকে আমরা অফ করে রাখবো, আমরা ক্লোজ করে দেবো, তাহলে আমাদের হাতে কটা আঙ্গুল, চারটে আঙ্গুল দেখতে পাচ্ছি, তাহলে এর অ্যান্সার হবে ফোর। এবার আমরা এটাকে কাউন্ট করবো, দেখো ওয়ান প্লাস সিক্স প্লাস টু, এটা কীভাবে কাউন্ট করবো, তো প্রথমে আমাদের একটা ফিঙ্গার ওপেন করতে হবে ওয়ানের জন্য, এবার সিক্সকে আমরা কীভাবে ওপেন করবো, আমাদের থাম ফিঙ্গারটা ওপেন করবো, তার সাথে আমরা আরও একটা আঙ্গুল ওপেন করবো, তারপর প্লাস টু, তাহলে টুর জন্য আমাদের আরও দুটো আঙ্গুল ওপেন করবো, তাহলে মোট কত হলো এখানে নাইন, তাই না, এটা ফাইভ আর এটা চার, তাহলে মোট হলো নাইন। এবার আমরা এটা কাউন্ট করবো, দেখো নাইন মাইনাস এইট প্লাস থ্রি, এটা আমরা কীভাবে আমাদের ফিঙ্গার সাথে কাউন্ট করতে পারি, দেখো নাইন, নাইন আমরা কী করে ওপেন করবো, নাইন দেখো নাইন করে, নাইন ওপেন করার জন্য আমাদের থাম ফিঙ্গারকে ওপেন করতে হবে, আরও চারটি ফিঙ্গারকে ওপেন করতে হবে, তাহলে নাইন হলো। তারপর আমাদের মাইনাস এইট, মাইনাস এইট কীভাবে করবো, আমরা থাম ফিঙ্গারকে ক্লোজ করে দেবো, তার সাথে আমাদের আরও তিনটে আঙ্গুলকে ক্লোজ করে দেবো, তিনটে আঙ্গুলকে ক্লোজ করে দিলাম, প্লাস থ্রি, তাহলে প্লাস থ্রি করার জন্য কী করবো, আমরা এই তিনটে আঙ্গুলকে ওপেন করে দেবো, তাহলে মোট কথা হলো না ফোর, তাহলে আমাদের এই ভ্যালুটা কথা হলো ফোর। এবার আমাদের পরের আঙ্গুলটা করবো, ফাইভ প্লাস ওয়ান প্লাস থ্রি, ফাইভ প্লাস ওয়ান প্লাস থ্রি, এটাকে আমরা কীভাবে কাউন্ট করবো, দেখো ফাইভ মানে আমাদের থাম ফিঙ্গারকে ওপেন করবো, প্লাস ওয়ান আরও একটা ফিঙ্গার নেবো, প্লাস থ্রি ওপেন করে দিলাম, তাহলে মোট আমাদের কত হলো, আমরা আমাদের এখানে ফিঙ্গার কটা, এটা হলো ফাইভ আর বাকি চার মানে নাইন, মানে এর অ্যান্সার হবে কত নাইন। তারপরে আমরা কীভাবে এটাকে কাউন্ট করবো, সেভেন প্লাস টু প্লাস মাইনাস নাইন, সেভেন প্লাস টু মাইনাস নাইন, এটাকে আমরা কাউন্ট করবো। তো সেভেন করার জন্য আমরা কী করবো, আমাদের থাম ফিঙ্গার নেবো প্লাস আরও দুটো আঙ্গুল নেবো, সেভেন প্লাস টু, তার মানে আরও দুটো আঙ্গুল নেবো, তাহলে নাইন, সেখানে আমাদের মাইনাস করবো নাইন, তাহলে সমস্ত অঙ্গগুলোকে আমরা ক্লোজ করে দেবো নাইন, তাহলে আমাদের কথা হলো সমস্ত অঙ্গগুলো ক্লোজ, তাহলে এটা আমরা কি রিপ্রেজেন্ট করি না, জিরোকে রিপ্রেজেন্ট করি, তাহলে এর অ্যান্সার কথা হবে জিরো। পরের অঙ্কটা দেখো, এইট মাইনাস সিক্স প্লাস টু, এইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের থাম ফিঙ্গার প্লাস আরও তিনটে ফিঙ্গার নেবো, থাম ফিঙ্গার আরও তিনটে ফিঙ্গার নিচ্ছি, ঠিক আছে, প্লাস মাইনাস সিক্স, মাইনাস সিক্স করার জন্য কি আমরা থাম ফিঙ্গার ক্লোজ করবো, আর একটা আঙ্গুল ক্লোজ করলাম আমরা এখানে, আর একটা আঙ্গুল ক্লোজ করলাম, মনে করো এই দুটো আঙ্গুল আছে, আর প্লাস টু, প্লাস টু করার জন্য আমাদের কি করবো, আরও দুটো আঙ্গুল আমরা ওপেন করে দেবো, তাহলে আমরা কটা আঙ্গুল দেখতে পাচ্ছি না, চারটে আঙ্গুল দেখতে পাচ্ছি, তাহলে এর ভ্যালু হবে চার। পরের অঙ্কটা কি আছে না, ওয়ান প্লাস সিক্স মাইনাস টু, এটা আমরা কীভাবে কাউন্ট করবো, দেখো প্রথমে ওয়ান তারপরে সিক্স, সিক্স করে ওপেন করার জন্য আমাদের কী করবো, থাম ফিঙ্গারকে ওপেন করবো, আরও একটা আঙ্গুলকে ওপেন করতে হবে, আরও একটা আঙ্গুলকে ওপেন করলে আমাদের সিক্স হলো, তারপর মাইনাস টু, মাইনাস টু করার জন্য আমরা কী করবো, এই দুটো আঙ্গুলকে আমরা ক্লোজ করে দেবো, তাহলে আমাদের হাতে কত থাকলো, থাম ফিঙ্গার মানে এর ভ্যালু হলো ফাইভ, অর্থাৎ এর ভ্যালু হবে ফাইভ। এবার পরের অঙ্কটা হলো ফাইভ প্লাস ফোর মাইনাস সেভেন, দেখো ফাইভ মানে তার কত, আমাদের থাম ফিঙ্গার,
প্লাস 4 প্লাস 4 তার মানে আমাদের আরো 4টা কোণ করতে হবে তাহলে 9টা হলো সেখান থেকে আমরা মাইনাস করতে হবে 7 তাহলে 7 কিভাবে মাইনাস করব আমরা থাম ফিঙ্গারকে ক্লোজ করব আরো দুটো আঙ্গুলকে আমরা ক্লোজ করে দেব আরো দুটো আঙ্গুলকে ক্লোজ করে দেব তাহলে আমাদের হাতে কটা আঙ্গুল থাকবে দুটো আঙ্গুল তাহলে এর ভ্যালু হবে কত না 2 লাস্ট অঙ্ক হলো 4 প্লাস 5 মাইনাস 3 এটা আমরা কিভাবে কাউন্ট করব দেখো 4 4 করার জন্য আমরা কি করব 4টা আঙ্গুলকে ওপেন করব প্লাস 5 প্লাস 5 মানে থাম ফিঙ্গারকে ওপেন করব তাহলে আমাদের প্লাস 5 অঙ্ক হয়ে গেল তারপর মাইনাস 3 মাইনাস 3 মানে আমরা 3টা আঙ্গুলকে আমরা ক্লোজ করে দেব মানে আমাদের লাস্টের 3টাকে আমি ক্লোজ করে দিলাম তাহলে আমাদের হাতে কত থাকলো এখানে থাম ফিঙ্গার এটা একটা ফিঙ্গার তার মানে 6 তার মানে এর ভ্যালুটা হবে 6 এর ভ্যালু হবে 6 আমরা এখানে আজকের ভিডিও শেষ করব আশা করছি এই ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পারলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং মন দিয়ে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ